তো নমস্কার প্রিয় ভাই বোনেরা। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা যে ফার্স্ট সেমের যে এক্সাম আছে তার জন্য যে পার্টিকুলারলি ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে সেটা তোমরা কিভাবে করবে, কেন এটা ইম্পর্টেন্ট, এবং এটা যদি কেউ না করে ফাইনালি তার কি অ্যাডমিট কার্ড জেনারেশনের প্রবলেম হবে, সমস্তটা আজকের ভিডিওতে ডিসকাস করব। তো প্রথমে আমি যেটা বলতে চাই, এই ফটো এবং সিগনেচার আপলোড করার আগে তোমাদের মেইন কাজ হবে ফর্ম ফিল আপ করা। তো তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিয়েছো, তো ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আছে ওটা হচ্ছে 28 তারিখ, এবং অ্যাডমিট কার্ড জেনারেশন যেটা আছে অ্যাডমিট কার্ড জেনারেশন হচ্ছে 5ই মার্চ। ফটো এবং সিগনেচার আপলোড করার কোনো লাস্ট ডেট না থাকলেও তোমরা চেষ্টা করবে যে 28 তারিখের মধ্যেই ফটো সিগনেচার আপলোড করে দেওয়া, কারণ এই যে 5 তারিখে যে অ্যাডমিট কার্ড জেনারেশন হবে তখন কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচারটা লাগবে। এটা আলাদা, এর সঙ্গে ফর্ম ফিল আপের কোনো রিলেশন নেই। এই ফটো ও সিগনেচার বেসিক্যালি তোমার এক্সাম যখন দেবে তখন পোর্টালে তোমার ফটো প্রোফাইল ফটো শো করবে সেখানে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা জেনারেট হবে সেখানেও তোমার ফটো এবং সিগনেচার থাকবে। তো এই জন্য বেসিক্যালি ফটো এবং সিগনেচারটা তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমেই বলি, এখানে বেসিক্যালি যেটা সাইজটা মেনশন করে দেওয়া আছে যে 100 কেবির মধ্যে হতে হবে। তো এই ধরনের যেগুলো কম্প্রেস করা থাকে সেক্ষেত্রে স্টুডেন্টরা প্রবলেমে পড়ে, কারণ যারা ল্যাপটপ বা ডেস্কটপে করো তারা তো বেসিক্যালি ফটোশপে ইজিলি এখান থেকে তোমরা করে নিতে পারো, কারণ ফটোশপে অনেক কাস্টমাইজেশনের অপশন আছে, নিজেদের মতো করে সাইজ সব কিছু এখান থেকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায়। কিন্তু মোবাইলে তো পার্টিকুলারলি এরকম কোনো সফটওয়্যার আছে না, আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনই বলবো। এরপর আমি চলে যাচ্ছি বেসিক্যালি মোবাইল স্ক্রিনে, এবং সেখান থেকেই তোমাদেরকে ফটো কিভাবে তোমরা ক্রপ করবে এবং আপলোড করবে সমস্ত প্রসেসটা তোমাদেরকে বলছি। তো প্রথমেই তোমরা তোমাদের যে অরিজিনাল পাসপোর্ট ফটো আছে ওটা একটা সাদা পেপারের উপর রেখে একটা ছবি তুলে নেবে, কোনো ফ্ল্যাশ ইউজ করো না, জাস্ট নর্মাল ফটোটা ক্লিক করে নিয়ে মোবাইলের যে বেসিক একটা ক্রপ করা যায় ওইভাবে নিয়ে ফটোটা আলাদাভাবে ক্রপ করে নেবে আর সিগনেচারটা আলাদাভাবে ক্রপ করে নেবে। প্রথম কাজ হবে ফটোটা আলাদা করে নেওয়া এবং সিগনেচারটা আলাদা আলাদা করে নেওয়া। এরপর বেসিক্যালি আমরা যে অ্যাপটা ইউজ করবো ওটা হচ্ছে কিউ রিডিউস, এটা তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম এটা রেটিং আছে এবং মাত্র 1.5 MB ইন্টারফেস, একদম খুবই সিম্পল ফ্রি অ্যাপ, তার সঙ্গে সঙ্গে কোনো ওয়াটারমার্ক থাকে না এটা, আর অ্যাডও খুব কম আসে। ফ্রি মানে এই নয় যে তোমার অ্যাড দেখাবে না, অ্যাড আসে বাট খুব কম আসে। তো এটা তোমরা অন্য অ্যাপও ইউজ করতে পারো বাট আমি এটা ইউজ করছি। অ্যাপটা ওপেন হওয়ার পর চুজ ফটোতে ক্লিক করে নিয়ে তোমরা প্রথমে ইমেজটা সিলেক্ট করে নেবে তোমাদের ফটোটা, এবং ওখানে তোমরা 100 MB মধ্যে বলে যেখানে আমি 90 করছি, 90 মানে 101 বারের কাছাকাছি না, যে জাস্ট 90 ক্লিক করে ওকে করে নিলে তোমাদের ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আলাদা করে আবার ডাউনলোড করতে হবে না। সেম প্রসেসে আবার তোমরা একবার চুজ ফটো করে নিয়ে এবার সিগনেচারটা সিলেক্ট করে নেবে, দিয়ে এখানে ওটা 90টা রাখবে। সেম প্রসেসে কম্প্রেস করলে ওটাও দেখবে তোমার সিগনেচারটাও ফাইনালি তোমার সেভ হয়ে গেছে। এবং দুটোই আমি যদি তোমাদেরকে সাইজটা দেখাই, তো এটা পূর্বের সাইজটা দেখো যে প্রায় 250 মতো ছিল, কিন্তু এখনের সাইজটা দেখো প্রায় 90 কেবির মধ্যে হয়ে গেছে। সেম প্রসেস সিগনেচারটা 90 কেবির মধ্যে, ওখানে 100 কেবি বলেছে, তো দুটোই কিন্তু ইজিলি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এরপর বেসিক্যালি আমাদেরকে পোর্টালে আপলোড করতে হবে। তো এরপর বেসিক্যালি স্টুডেন্ট পোর্টালে এসে তোমরা নিজেদের যে রোল নাম্বার পাসওয়ার্ড আছে সেটা দিয়ে তোমরা লগ ইন করে নেও, একদম নিচের দিকে চলে আসবে, ওখানে দেখবে তোমরা লেখা আছে যে ফটো এবং আপলোড সিগনেচারের অপশন পেয়ে যাবে, এবং সেখানে যেটা বলা আছে যে এটা অ্যাডমিট কার্ডের জন্য ইম্পর্টেন্ট, তো ওখানে তোমরা সি ডিটেলসে ক্লিক হেয়ারে ক্লিক করে নেবে। তাহলে তোমরা যে নিউ উইন্ডোটা খুলে যাবে ওখানে তোমাদের স্টুডেন্টের যে সমস্ত ডিটেলস, একদম রোল নাম্বার, নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, সমস্ত ডিটেলস পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ফটো এবং সিগনেচারটা দেখবে যে ব্ল্যাঙ্ক আছে, ওখানে তোমাদেরকে চুজ ফাইল ক্লিক করে নিয়ে আপলোড করে নিতে হবে, যেটা তোমরা আগে থেকেই বানিয়ে রেখেছো, কম্প্রেস করে নিয়ে তোমাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবে, একদম প্রথমের দিকে পেয়ে যাবে, রিনেম করা বা অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট নর্মাল সিলেক্ট করে নিয়ে দুটো আপলোড করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কাজ কমপ্লিট, তোমরা লগ আউট করে যেতে পারো। তো তোমরা যদি আমার প্রোফাইলটা দেখো এখানে বেসিক্যালি চেঞ্জের কোনো অপশন নাই, কিন্তু তোমরা যারা ফার্স্ট সেম স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে চেঞ্জের অপশন থাকবে, তাই তোমরা চাইলে একাধিকবার চেঞ্জও করতে পারো, বাট আমি তোমাদের রেকমেন্ড করবো না, তোমরা জাস্ট একবারই আপলোড করবে এবং সেটাই তোমাদের আনটিল পুরো যেমন ডিগ্রি কোর্সে থাকে। আর একটা কথা, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছো, সেখানে দেখবে ছোটোখাটো আপডেট আমি সবসময় প্রায় দিয়ে থাকি, তোমাদের এক্সাম রিলেটেড ছোটোখাটো ভিডিও, অডিও ক্লিপ এবং সব কিছুর মাধ্যমে তোমাদের হেল্প করার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে তোমাদের পার্সোনাল যদি কোনো কোয়েশ্চেন থাকে এক্সাম রিলেটেড, এডুকেশনাল, স্কলারশিপ রিলেটেড, তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, আমার ইউজার নেম একচকো, ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আর এখন তোমাদেরকে বলি যে এখন যদি তোমরা অ্যাডমিট কার্ড সেকশনে আসো, অ্যাডমিট কার্ড সেকশনে এলে তোমরা একটা জিনিস দেখতে পাবে, স্টুডেন্ট হু হ্যাভ নট পেড এক্সাম ফর্ম ফিজ আর নট এলিজিবল টু ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, যে এটা তোমাকে পার্টিকুলারলি উদ্দেশ্য করে বলা হচ্ছে, এটা জাস্ট একটা নোটিফিকেশন আসছে। আর অবশ্যই এই ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারা ফার্স্ট সেমের সমস্ত স্টুডেন্টরা যাতে নিজেদের এই ফটো আপলোড এবং সিগনেচার আপলোড এটা কিন্তু কমপ্লিট করে নেয়, নইলে কিন্তু তারা যখন অ্যাডমিট কার্ড জেনারেট করবে এই জায়গাতে কিন্তু তারা ব্ল্যাঙ্ক দেখতে পারবে। আর পরবর্তী সমস্ত আপডেট আমি তোমাদের টাইম টু টাইম পোস্ট করে দেবো, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, একদম রিল্যাক্স হয়ে নিজেদের প্রিপারেশান নাও। বেস্ট অফ লাক ফর এক্সাম, হ্যাভ এ গুড ডে।